নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ড্রিমার নাইন নাইন চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আবারও চলে এসেছি বদ্যি পাখির ঘরে। তো আজকে আমি বদ্যি পাখিদের এখন তুলসী পাতা দেবো। তার জন্য তুলসী পাতাতে যে ফুলগুলো হয় সেগুলো ভালো করে বেছে নিচ্ছি, তারপর বদ্যি পাখিগুলোকে তুলসী পাতা দিয়ে দেবো। আর এই যে দেখো, আমি এখন বদ্যি পাখির ঘরে এসেছি বলে বদ্যি পাখিগুলো দেখতে পেয়েছি যে আমি তুলসী পাতা দেবো, তার জন্য এইদিক ওইদিক এইদিক ওইদিক করছে দেখো বন্ধুরা। তো আমি তুলসী পাতা দিই এই কারণের জন্য, অনেক সময় পাখিদের ঠান্ডা লাগলে তো তুলসী পাতা দিলে অনেক সেরে যায়। তারপর তুলসী পাতাতে নানা রকম গুণাগুণ আছে, তার জন্য মানুষেরও যেমন উপকারিতা লাগে তেমনই পশু পাখিদেরও লাগে। যেমন বদ্যি পাখিদের এরা প্রচুর তুলসী পাতা খেতে ভালোবাসে। তো যারা বদ্যি পাখি পালন করো বা যাদের কলোনি রয়েছে তারাও বদ্যি পাখিদের বা বাজরিঘর যাই বলো না কেন, তো ওই বাজরিঘর পাখিদের তোমরা তুলসী পাতা অবশ্যই দিতে পারো। তো মাঝে মধ্যে সপ্তাহে দুই একবার দিতেই পারো। আর এই যে দেখো বন্ধুরা, আমাকে এতই চিনে গেছে, আমি যখনই শাক পাতা নিয়ে আসি তখনই ওরা এদিক ওদিক ছুটোছুটি করে যে আমাকে কখন দেবে কখন দেবে। আর বদ্যি পাখি পোষ মানাতে গেলে তোমাদেরকে একটা কথা বলে দিই, তো বদ্যি পাখিরা হচ্ছে শাক পাতা প্রচুর পছন্দ করে। তো তোমরা যদি এই পাখিদের পোষ মানাতে চাও তাহলে মাঝে মধ্যে শাক পাতা হাতে নিয়ে খাঁচা সাইড থেকে ধরবে, দেখবে ওরা আসবে। মানে বিশ্বাসটা তো প্রথমে অর্জন করতে হবে। প্রথম যদি নতুন একটা পাখিকে নিয়ে এসে তুমি দাও সে তো পোষ মানবে না, তো প্রত্যেকটা দিন তোমাদেরকে দিতে হবে, তারপর দিয়ে দিয়ে পোষ মেনে যাবে। এরা প্রচুর পোষ মানে আর এরা শাক পাতা ভীষণই ভালোবাসে। বন্ধুরা আমি এখন প্রত্যেকটা ঘরে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, এরা ছোট থেকে বাচ্চাগুলো যেগুলো হয়েছে, কারো বয়স এক মাস বয়স, তারাও বুঝে গেছে যে তুলসী পাতা কি জিনিস, তারাও তুলসী পাতা এসে খাচ্ছে মা বাবার সাথে। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর তুলসী পাতা খাচ্ছে ওরা। ওরা ছোট, এই নতুন হয়েছে এক মাস মতো বয়স, কিন্তু ওরা তুলসী পাতা ঠিক চেনে। বাজরিঘর পাখিদের শুধু তুলসী পাতায় নয়, আমি কলমি শাক দিয়ে থাকি, তারপর ঠাঙ্গুনি পাতা দিয়ে থাকি, কুলেখাড়ার পাতা বেছে নিয়ে আমি দিয়ে থাকি। তো বন্ধুরা তোমরাও চাইলে দিতে পারো। দেখো এই যে আম পাকার ঘর, মানে এই যে সবার মাথায় হলুদ রয়েছে বলে আমি আম পাকা বলি। তো এরা কি সুন্দর দেখো তুলসী পাতা খাচ্ছে, প্রত্যেকটা ঘরেই তুলসী পাতা দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, সবাই একসাথে কি সুন্দর নেমেছে, নেমে কি সুন্দর খাচ্ছে। তো এরা প্রচুর তুলসী পাতা ভালোবাসে, তাই মাঝে মধ্যে এদের তুলসী পাতা দিই। এই যে দেখো কত সুন্দর তুলসী পাতা খাচ্ছে আমার পাখিগুলো। এই যে দেখো বন্ধুরা, এই ঘরে তো দিয়ে দিয়েছি তুলসী পাতা, তো এরাও খাচ্ছে, আবার প্যান্ডেলটা চান করছে। তুলসী পাতাটা ধুয়ে দিয়েছি তো, তো সেই তুলসী পাতাটা জল রয়েছে। তো বন্ধুরা এই যে দেখো, ও চান করতে চাইছে, ভাবছি চান করতে পারবো, তুলসী পাতাটা জল রয়েছে বলে প্যান্ডেলটা। ঘরেটা মানে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে। তো বন্ধুরা এই যে দেখো বাচ্চাগুলো কি বদমাইশি করছে। ইরে তোরা কি করছিস? তো বন্ধুরা এই ভাঁড়ে বাচ্চা রয়েছে, এই যে দেখো এই ভাঁড়টায় বাচ্চা রয়েছে। এই যে তাকিয়ে তাকিয়ে দেখছে, ভাবছে কি করছি আমি। ঘরে সাতটা ডিম ছিল, সাতটা ডিমের মধ্যে এই যে একটা বাচ্চা ফুটেছে এখনো, এখনো ছটা ডিম রয়েছে। এই যে দেখো বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, ও ভাবছে যে জলে আছে, জলের মধ্যে আমি স্নান করছি। এই তুলসী পাতার যে জল আছে জলে স্নান করে নিচ্ছে বাচ্চাটা। এই যে দেখো বুদ্ধি ওর। দেখো বন্ধুরা কত সুন্দর স্নান করছে। দেখো বন্ধু এই কাণ্ডটা দেখো।
তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার লিটিল মোর 99 চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলোই না। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর একটা কথা বলে দিই, এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো টাটা বাই বাই।